বাম আমলে অধিগৃহীত জমি ফেরতের দাবিতে পথ অবরোধ, পুলিশের হস্তক্ষেপে উঠল অবরোধ। বাম আমলে মিলেছিল প্রতিশ্রুতি, কিন্তু তা সত্ত্বেও জমি ফেরত পায়নি কোচবিহার নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের দুইনামা গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ চালজানি এলাকার বাসিন্দারা। এমনটাই অভিযোগ তাদের। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে জমি ফেরত পাওয়ার দাবিতে এলাকায় পথ অবরোধ করেছেন তারা। স্থানীয় এক বাসিন্দা নৈয়ার চান দেবনাথ জানিয়েছেন, 1977 সালে যখন ব্রাহ্মণ সরকার জয়লাভ করেছিল সেই সময় স্থানীয় নেতৃত্বরা দিয়েছিল একরাশ প্রতিশ্রুতি এবং সেখানে তারা বলেছিল যে সেই অঞ্চলে অফিস তৈরি করার জন্য নেওয়া হবে 9 বিঘা জমি। তার পরিবর্তে যারা জমি মালিক রয়েছেন তারা জমি দান করেছিল এবং সেখানে তাদেরকে পুনর্বাসনের জন্য ব্যবস্থা করা হবে এমনই দেওয়া হয়েছিল প্রতিশ্রুতি। অভিযোগ সেই সমস্ত কিছুই হয়নি। বর্তমান রাজ্য সরকারের আমলে সিঙ্গু নন্দী গ্রামে জমি আন্দোলনের ফলে কৃষকরা জমি ফেরত পেয়েছে, সেই কারণেই বিষয়ক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ দাবি করেছেন তারা। যদিও এই আন্দোলন শুরু হওয়ার পরে কিছুক্ষণের মধ্যে সেখানে উপস্থিত হয় তুফানগঞ্জ থানার পুলিশ, পুলিশের হস্তক্ষেপে উঠে যায় অবরোধ, কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন সংবাদ মাধ্যমকে। আমার যখন বাবা জীবিত ছিল বাম সরকার আসার পরে পাট্টাকৃত জমি দেওয়ার জমি ছিল, পাট্টাও হাতে হাতে দিয়েছিল বাম সরকার। এরপর পাট্টাটা বাম সরকারে আবার অঞ্চল করার জন্য পাট্টাটা নেয়, একটা মৌখিক প্রতিশ্রুতি ছিল যে তোমাদের জমির বদলে জমি দেওয়া হবে এবং ঘরবাড়িও দেওয়া হবে। তা বাম সরকার তো চলেই গেল, আমরা কিছু পেলাম না। তারপর এই সরকার প্রতিষ্ঠা হওয়ার পর আমরা দেখলাম যে যেমন মানে চেতনাটা জাগলো আমার, যেমন নন্দীগ্রামের সিঙ্গুরে জমি আমার মমতা দি ফেরত দিল, আমরা ওই হিসেবে যোগাযোগ করতে করতে দেখলাম যে আমরা ওইটা ফেরত পাইতে পারি। তারপর আমরা বেলোরতে গেলাম, এসডিওর কাছে গেলাম, না বেলোরও বললো যে আপনি এসডিওর কাছে যান, তখন এসডিওর কাছে ওই কপিটাই দিলাম। এবার এসডিও সাহেব বললো যে আমি প্রধানকে ডাকবো, এই ডাকবো করে আজকে 1 বছর চলে গেল, আজ পর্যন্ত আমাদের কোনো সুরাহা নাই। প্রধানকেও সব রিসিপ্ট কপি দেওয়া আছে, থানাতে দেওয়া আছে, আমাদের কোনো এ পর্যন্ত দেখা হয়নি, তার রিসিপ্ট কপিগুলো এখানে আছে। যে কারণে কি আপনারা আন্দোলন করছেন? হ্যাঁ, সেই কারণে বাধ্যতামূলক আমরা এখন পথে নামতে বাধ্য। আমার প্রথম 77 নির্বাচনে যখন বাম সরকার জিতলো তখন ওরা সবাই মিলে গ্রাম পঞ্চায়েতে মিটিং করি, আমাদের বললো যে তোমরা সমস্ত জমি জমা আমাদের দাও, আমরা এখানে একটা অঞ্চল অফিস করব। তারপর আমাদের ওখানে গ্রাম পঞ্চায়েতের মিটিং হয়, মৌখিক আলোচনা হয় যে তোমাদের জমির পরিবর্তে আমরা জমি দেব এবং ঘর বাড়িও করে দেব, কিন্তু এ অবধি পর্যন্ত আমাদের কোনো রকম কোনো সুরাহ করল না। তা এইভাবে বাধ্য হয়ে আমরা বারবার প্রধানকে, যে কোনো প্রধানে আসুক, আমরা প্রত্যেকবারে আমরা আলোচনা করছি, কিন্তু যেই দিচ্ছি করিয়া 5 বছর গত হয়ে যায়, আরেকজন আছে 5 বছর গত আরেকজন আছে, এইভাবে করতে করতে এই অবধি পর্যন্ত ঠেকাই, ঠেকানোর পরে আমাদের কোনো রকম সুরাহ করল না। তা বাধ্য হয়ে আমরা একটা আন্দোলনে নামলাম। এই ঘটনা প্রসঙ্গে কোচবিহার জেলা সিপিএম সম্পাদক মণ্ডলীর সদস্য তথা রাজ্য কমিটির সদস্য তামসির আলী জানিয়েছেন, 2011 সাল পর্যন্ত যতদিন বামফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল কৃষকরা কোনো রকমের দাবি তোলেনি, কিন্তু বর্তমানে এরকম একটি অবরোধ আন্দোলন গড়ে উঠেছে, এটা অবশ্য কোনো রাজনৈতিক দলের উস্কানিতেই হয়েছে এমনটাই দাবি করেছেন তিনি। চাবালগানিতে যেটা অবস্থিত সেইখানে যারা আন্দোলন করছে তারা যে দাবিটা করছে, এই জমিটা তাদেরই ছিল, পাট্টার জমি, তাদের নাকি কোনো প্রতিশ্রুতি দিয়েছে এটা আমরা জানতে পারছি এখন, কিন্তু তখনও
78 সনে যে আমাদের প্রধান ছিল সেই প্রধানের নাম ছিল নিপেন রায়। তিনি অনেকদিন পূর্বেই মারা গেছেন, কিন্তু তারপরে 84 সন থেকে যিনি প্রধান আমাদের ওখানে ছিলেন, উপপ্রধান তারপরে প্রধান বীরেন সরকার, সেই প্রধান তার সঙ্গে আমরা কথা বলে দেখলাম যে তার প্রধানীকালে এবং যতদিন বামফ্রন্ট সরকার ছিল 2011 পর্যন্ত, ততদিন পর্যন্ত সেখানে এই সমস্ত লোক বা আদার কোনো লোক তারা কোনোদিন ওই জমির দাবি করে প্রধানের কাছে যায় নাই, কোনো দরখাস্ত দেয় নাই, এবং তারা এই জমির সম্পর্কে তাদের কোনো আলোচনাই হয়নি। তাদের এ ব্যাপারে যারা এসব করছে, যদি তাদের সত্যিকারের জমি হয়ে থাকে, সেটা যদি পাট্টারে জমি হয়ে থাকে, সেই পাট্টাটা নিশ্চয়ই দেখালে গভর্নমেন্ট সে ব্যাপারে ব্যবস্থা করবে, বা গভর্নমেন্ট যদি করার কারণ ওটা তো সরকারি অফিস হিসাবে এখনও আছে, ব্যবহৃত হচ্ছে, তাহলে যদি পাট্টা হয়ে থাকে সেটা দেখাবে, সেটা তাহলে সেই ব্যবস্থা গভর্নমেন্ট করবে। আর যদি পাট্টা না হয়ে থাকে তাহলে আমরা বলবো যে কোনো রাজনৈতিক দলের উস্কানিতে একটা বিশৃঙ্খলা তৈরি করার জন্যই, বাম ফ্রন্টের একটা বদনাম তৈরি করার জন্য এই সুকৌশলে এই সেখানে মানে পদ অপরটা করছে। কাজে এই ওদের পাট্টা না হওয়া পর্যন্ত আমরা এর কোনো ভিত্তি পাচ্ছি না। টু গ্রাম পঞ্চায়েত এই প্রসঙ্গে কোচবিহার জেলা তৃণমূলের মুখপাত্র শিবুপাল জানিয়েছেন, বামফ্রন্ট আমলে এইরকম প্রচুর দুর্নীতি ধামাচাপা পড়ে গিয়েছিল। কৃষকদের এই বিষয়টি অবশ্যই খুঁটি দেখবেন প্রশাসন।